দ্বিতীয় নাম্বার আয়াত দিয়ে তারা বলে আমার নবীর নাকি গুনাহ ছিল বলুন না নাউজুবিল্লাহ কোন মুসলমান এরকম কথা বলতে পারে না আওয়াজ করে বলতে পারে না একটা সময় আল্লাহর ওলিরা মুখ দিয়ে যা বলতে তাই হয়ে যায় ঠিক আল্লাহর ওলিদের কাছে রাজা বাদশারা গিয়ে পড়ে থাকতো রাজা বাদশারা আল্লাহর ওলিদের দরবারে গেলে বিরাম হয়ে থাকতো আজকালকে আমরা নেতাদের কাছে গিয়া তাদের পকেটে টাকা পারলে তারা সেজদা মারতে চেষ্টা করি কথা বলুন ঠিক পারলে এমন অবস্থার মধ্যে আমরা নিয়ে গেছি আমাদের ভিতরে ইসলাম নাই শুধু ঠোঁটের উপর ইসলাম কারিগর জিহাদ 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 চাই জিহাদ লাগলে আমি নাই জিহাদ লাগলে আমি নাই কো জিহাদ কোথায় গেছে একটা বুলেট মারলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর ওলিদেরকে বুলেট মারলেও তাদেরকে সাহায্য করত আমার আল্লাহ কথা বলুন ঠিক কিনা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করা হতো আমাদের কাছে সাহায্য করছে না কেন কারণ আমাদের ইবানের মধ্যে সমস্যা আছে কথা বলুন ঠিক কিনা মুখ দিয়ে বলি একটা কাজ করি আর একটা এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমাতাকুলুনা মা লা তাফআলুন কোন বেঈমানকে বলে নাই মুনাফিককে বলে নাই কারণ মুনাফিক মিথ্যা বলবে সেটা আল্লাহ জানে কি জানে না জানে আওয়াজ কোন জানে কি জানে না জানে যারা আওয়াজ করেন না তাদের কি আল্লাহর ব্যাপারে সন্দেহ আছে না এই আওয়াজ কোন সন্দেহ আছে না আল্লাহ বলেন হে ইমানদারগণ গভীর মনোযোগ মানুষের ক্যাটাগরি হচ্ছে তিনটা আল্লাহ সূরা মুমিনুন সূরা কাফিরুন সূরা মুনাফিকুন তিন রকমের সূরা নাযিল করেছেন সূরা মুমিনুন যারা মুমিন বান্দা তাদের ব্যাপারে সূরা কাফিরুন এটা ছোট্ট একটা সূরা উলিয়া ইয়ুহাল কাফিরুন ছোট্ট সূরা সূরা আর সূরাতুল মুনাফিকুন একটু বড় সূরা বাজে তো সূরা মুনাফিকুনের মধ্যে ছাড়াও মুনাফিকদের আলামত আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছেন যারা মুনাফিক হবে সেই মুনাফিক ব্যক্তিদেরকে আপনি উপর দিয়ে চিনতে পারবেন না তাদের ভিতরের মধ্যে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কলবের মধ্যে রোগ রয়েছে তো যাদের কলবে রোগ রয়েছে তাদেরকে আপনি যতই হেদায়েতের কথা বলেন না কেন ওই মানুষটা হেদায়েত কোনদিন হবে না কারণ তার কলবই পরিষ্কার হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন পাঠালেন আল্লাহ তা কোরআন দ্বারা বললেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم من পরিশুদ্ধ করা ভিতরটাকে পিউরিফাই করা ভিতরের মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবগুলাকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে ওয়াইজাকিহিম নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাঠালাম এই দুনিয়ার মানুষকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু মুনাফিক যে মানুষগুলো ছিল তারা দেখতে ইমানদার মনে হতো নামাজ পড়তো রোজা রাখতো কিন্তু তাদের ভিতরে পরিশুদ্ধ ছিল না শুদ্ধতা ছিল না না থাকার কারণে ওই লোকগুলা মুনাফিক কথা বলুন ঠিক না এই লোকগুলা নবীর পিছনে নামাজ পড়তো নামাজ পড়তে এত সুন্দরভাবে আব্দুল্লাহ ইবনে উবাই আবার যখন ইমানদারের সাথে যখন যাইতো গিয়ে বলতো এমন ভাবে ভক্তি করত মনে হতো সে মনে নবীর এক নাম্বার আশেক আবার যখন পিছনে যাইতো গিয়া বলতো সাহাবীদের ব্যাপারে বলতো ওয়াইদা ফিরাউন আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা তারা বলতো বেকুব যারা ইমানদার তাদেরকে বেকুব বলতো মুনাফিকরা যারা মুনাফিক ইমানদারকে বেকুব বলতো বলুন নাউজুবিল্লাহ এটা আল্লাহ কোরআন দিয়ে বলছে সূরা বাকারার মধ্যে তারা বলতো তারা নবীকে সম্মান করেন তারা নবীকে মানেন তারা যে বেকুব বেকুবদের মতো আমি মানবো না বলুন নাউজুবিল্লাহ সে নিজে জানে না নিজে যে বেকুব হয়ে বসে আছে আল্লাহ এবং রাসূলকে যারা মানে না সান মান শূন্যে সহ্য হয় না ওই মানুষগুলো নিজেই বেকুব কথা বলুন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ পাক ভাইরা আমার
আল্লাহর নবী সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, আমি নরমালি বলছি, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমরা অনেক সময় মুখ দিয়ে স্বীকার করি না যে আমি ইমানদার। আরে মুখ দিয়ে আপনি স্বীকার করলে কি হবে? আপনার কলবের দিকে চেয়ে আছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। আল্লাহ আপনার বাহিরের চাকচিক্য দেখে আপনাকে ইমানদার বলে নাই। আল্লাহ পাক ইমানদার তাদেরকে বলছেন যাদের ভেতর পরিশুদ্ধ। আবু বকর সিদ্দিকের কাহিনী শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিঁড়া কাপড় পরে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, উনি সিদ্দিক আকবর হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে সুন্দর জামা কাপড় পরে নবীর পিছনে নামাজ পড়ত, তার ব্যাপারে আল্লাহ মুনাফিক উপাধি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুন্দর পোশাক আশাক দেখলে আমার মতো এরকম আবা কাবা আরো বড় আবা কাবা সুন্দর দেখলে ইমানদার বলা যায় না। ইমানদার হতে গেলে তার ভিতরে কিছু থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার কথায় কি রাগ করেছেন? না। আমি কোরআন হাদিস থেকে বলছি, আমি কাউকে গালিও দিচ্ছি না, কারণ নামও বলতেছি না, শুধু কোরআন এবং হাদিস থেকে বলছি, আপনারা গিয়ে মিলায়া দেখবেন, বাকিটা আপনাদের ব্যাপার। বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেকের প্রশ্ন হাশরের ময়দানে করবে, যখন সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ওই সময় বলবে তোমাকে বিবেক দেওয়া হয়েছিল, তোমাকে সবকিছু দেওয়া হয়েছিল, তুমি বুঝো নাই কেন? ওই সময় আপনি হাই 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 করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। আমার কোন কোন কাজে আসবে না? আমি তোরে ভাই ওই তাহিরি সাহেবের মতো এরকম গান গুন বেশি গাইতে পারি না, বুঝছেন না? আমাদের যুবক পোলাপান তো আবার গানের পাগল, যখন টান দিব মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসেনা নয়নে, আমার বলিবাগ মুর্শিদ কেমনে। আরে গানটা তো ভালো খারাপ না, কিন্তু বিষয় হচ্ছে আপনি আদবের সাথে গান। কিন্তু আমাদের ছেলেগুলা কি করে? দুষ্টামি করে, ফাইজলামি করে, লাফালাফি করে। এটা করবেন না, জিকির করবেন আদবের সহিত। জিকির আল্লাহকে পাওয়া এত একবার সোজা, হাসতে হাসতে আল্লাহকে পেয়ে যাবেন কি বলেন? হাসতে হাসতে আল্লাহকে পেয়ে যাবেন? যিনি জিকির করবেন ওনার কলব ঠিক থাকতে হবে। ওনার কলব যদি ঠিক থাকে, শ্রোতাদের কলব ঠিক থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আমরা বলি নারায় তাকবীর, তার আগমন শুভেচ্ছার স্বাগতম, প্রধান আগমন আপিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপে শুভেচ্ছা, লাল গোলাপে শুভেচ্ছা আপিল কমিটি পক্ষ থেকে, নারায় তাকবীর আল্লাহ আকবার, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি রাগ করেছেন? না। আপনাদের সামনে তাহিরি ভাই চলে আসছে, সেকেন্ড তাহির, সেকেন্ড তাহিরি না কি বলেন? সেকেন্ড তাহিরি না ভাইয়া? হ্যাঁ, এসএমএস না, ফটোকপি ডাইরেক্ট, আচ্ছা ডাইরেক্ট ফটোকপি। দেখ মাশাআল্লাহ আপনারা তো ওই যুবক বাইরে ঢুকতেছে, দেখ ভাই সুন্দর করে একটু ওদেরকে মজায় যায়, ঠিক আছে? আমি তো ভাইয়া তো মজাইতে পারছি না, তো যাই হোক আপনারা কষ্ট নেন না, মাঝে মধ্যে একটু হাসাতে হয় তো। তা আমি যে কথাগুলো বলছি মনে রাখবেন, আমি যে আয়াত বলছিলাম এটার ব্যাখ্যা দিয়ে গেলে অনেক সময় যাবে। তো আল্লাহর রহমতে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ডকুমেন্ট ভিত্তিক ছাড়া আমি কোনো কথা বলি না। আপনি আমার কাছে আসবেন, কোরআন থেকে রেফারেন্স দেব, আমার কাছে বসবেন, হাদিস থেকে রেফারেন্স দিয়ে আমি আপনাকে দেখাই দেব। আমাকে একজন বলছে, হুজুর আপনি ডকুমেন্ট দেন, আমার কাছে মোবাইল থাকে, আমি বলি অ্যাপসে ঢুকেন, ঢুকার পর আমি এত নম্বর হাদিস নম্বর দেখেন। তো লোকটা এইভাবে থাকাই রয়েছে হাদিস দেখে, কয় আমি সারা জীবন বুখারি পড়াইলাম, আমি এই দাওরায় হাদিস পড়ালাম, আমি জানি না এটা কোনো কথা হতে পারে। আমি বললাম, ভাই আমি তো এত বড় আলেম না, আপনি একটু দেখেন না কো। কিন্তু আপনার যখন দেখাইছি এটা কি আরবি আবার দেখেন? আমি কই আরবি দেখেন, পড়েন, পরে আর কিছু কয় না, পরে কি করে চুপ করে বসে থাকে। এরকম অনেক আছে, অনেক জায়গায় আমাদের এরকম হয়। তা আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না, আওয়াজ কোন দলিল ছাড়া কোনো কথা বলি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মন গড়া কোনো আদর্শ নয়, যেটা আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। কথা বলুন ঠিক কি না? এই আওয়াজ বলুন ঠিক কি না? আশক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে, দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলুন ঠিক কি না? এই যুবক ভাইরা সবাই হাত তুলুন ঠিক কি না? আমরা রাজি আছি না? Yeah.
হাসান জাহির সাহেব আমরা নবীর প্রেমে দেওয়ানা হতে চাই কি চাই না ভাই আওয়াজ শুন চাই কি চাই না কিয়ামত পর্যন্ত আপনার সন্তানকে শিক্ষা দিবেন আল্লাহর নবী বলছেন তিনটা জিনিস তোমার সন্তান হওয়ার পর শিক্ষা দেবে আওয়াজ কোন কয়টা তিনটা আওয়াজ কোন কয়টা তিনটা আজকাল কি আলোচনা হয় না তো আজকে বাপরে বাদ দেয় না মারে বাদ দেয় না দিব কেমনে কারণ সে ভালোবাসে মেয়েরে মারেও ভালোবাসে না বাপরেও ভালোবাসে না আল্লাহকেও ভালোবাসে না রাসূলকেও ভালোবাসে না কেন তাকে ছোটবেলায় শিক্ষা দেন নাই বিদায় আজকে সে সামাজিকভাবে ইউটিউব চ্যানেল দেখে দেখে আজকে তার ঈমান না থাকার কারণে এরকম কাজ করছে কথা বলুন ঠিক কিনা যে নবীকে ভালোবাসবে সে মা বাবার অবাধ্য হতে পারে না আওয়াজ করুন হতে পারে না তিনটা জিনিস শিক্ষা দিবেন কয়টা আওয়াজ করুন কয়টা এক নাম্বার রাসূলের মহব্বত এক নাম্বার কার মহব্বত আওয়াজ করুন কার মহব্বত দুই নাম্বার আহলে বাইতের মহব্বত কার মহব্বত আহলে বাইতের মহব্বত তিন নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার কি এ তিনটা জিনিস নাই এখানে একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার ছেলেকে আমি নবীর মহব্বত শিক্ষা দিয়েছি আহলে বাইতের মহব্বত শিক্ষা দিয়েছি কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছি বরং এমন পাওয়া যাবে কোরআন শরীফ ময়লা পড়তে পড়তে আর হইতে পারে না একদিন কোরআন মেলায়ও দেখে না কথা বলুন ঠিক না নবী যা বলছে এটার দিকে তো আমরা নাই তাহলে আমরা হেদায়েত পাবো কোন দিক থেকে এজন্য নবী যা বলেছেন তা আমাদের করার দরকার আছে না নাই আওয়াজ কোন আছে না নাই এই যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার পরে মা বাপ ভুইলা যখন চইলা যায় তো আল্লাহর নবী কি ওইভাবে ভালোবাসা শিখান তখন ওই দিকে যাবে না মা কে ভক্তি করবে বাবা কে ভক্তি করবে মা কে সালাম দেবে মার কদমে চুমা খাবে বাবার কদমে চুমা খাবে মা বাবা যা বলবে তাই করবে কথা বলুন ঠিক কি না আওয়াজ কেমন ঠিক কি না ভাই লেট হয়ে যাচ্ছে আপনারা ওনার জন্য অপেক্ষা করতেছেন বুঝতে পারছি আল্লাহ পাক যেন আমাদের সবার ঈমান আমলের মধ্যে বরকত দান করে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন